স্কিনের অন্যতম কমন সমস্যা হচ্ছে মেলাসমা বা মেসটা। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই সমস্যার ভুক্তভোগী, আবার অনেকেই চিন্তা করছেন মেলাসমার মতো এই বিরাট সমস্যা কি দূর করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করতে আমি দিবা চলে এসেছি আজকের এই ভিডিওতে। মেলাসমা কি? মেলাসমা বা ক্লোজমা হচ্ছে হাইপার পিগমেন্টেশনের সমস্যা, যা বাদামি রং বা ফ্রিঙ্কলসের মতো দেখতে হয়। ত্বকের রং তৈরি করে এমন কোষের অতিরিক্ত উৎপাদনের কারণেই সৃষ্টি হয় মেলাসমা। এশিয়ান স্কিন টোনের মানুষদের মেলাসমা হওয়ার প্রবণতা সব থেকে বেশি। মেলাসমা কোথায় হয়? মেলাসমা সাধারণত নাক, কপাল, গাল, উপরের ঠোঁট ও ঘাড় এই জায়গাগুলোতে বেশি হয়। মেলাসমা কত প্রকার? পিগমেন্টেশনের উপরে ভিত্তি করে মেলাসমা তিন ধরনের হয়ে থাকে, এপিডার্মাল, ডার্মাল এবং ডার্মো এপিডার্মাল। এপিডার্মাল মেলাসমা দেখতে গাঢ় বাদামি রঙের হয় এবং এটি একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে হয়ে থাকে। কিছু সময় চিকিৎসা ও বিউটি প্রোডাক্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ডার্মাল মেলাসমা দেখতে হালকা বাদামি রঙের হয়, কিন্তু এটি নির্দিষ্ট এরিয়া নিয়ে হয়ে থাকে না। স্কিনের ডিপ লেয়ারে এটি হওয়ার কারণে নির্দিষ্ট চিকিৎসা বা বিউটি প্রোডাক্টের মাধ্যমেও এই সমস্যার সমাধান করা যায় না। ডার্মো এপিডার্মাল মেলাসমা সব থেকে সাধারণ, যা কিনা নীল এবং বাদামি উভয় বর্ণের হয়ে থাকে। নির্দিষ্ট সময় নিয়ে চিকিৎসা করলে এই সমস্যা কমতে পারে। এখন প্রশ্ন হলো, মেলাসমা কেন হয় এবং এর কারণগুলো কী? পিগমেন্টেশন উৎপাদনকারী কোষ। ত্বকের পিগমেন্টেশন উৎপাদনকারী কোষ হচ্ছে মেলানোসাইট, যা ত্বকে পিগমেন্ট এবং মেলানিন উৎপাদন করে মেলাসমা তৈরি করে। হরমোনের তারতম্য, গর্ভাবস্থায় এবং হরমোনজনিত ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ পিল এবং হরমোন প্রতিস্থাপনের ফলে মেলাসমা তৈরি হয়। একে প্রেগনেন্সি মাস্কও বলা হয়ে থাকে। তবে প্রেগনেন্সির পরে এই সমস্যা এমনিতেই চলে যেতে পারে। অন্যান্য চিকিৎসার সমস্যা যা হরমোনকে প্রভাবিত করে, যেমন থাইরয়েড সমস্যা, এর কারণেও মেলাসমা সৃষ্টি হতে পারে। সান এক্সপোজার, সূর্য থেকে ইউভি রেজ নির্গত হয়ে সেটা মেলানোসাইটকে উদ্দীপ্ত করে মেলাসমা বাড়িয়ে তুলতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট, যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের কারণে স্কিনে ইরিটেশন হয় তাহলে মেলাসমা হতে পারে। জেনেটিক্স, মেলাসমায় আক্রান্ত প্রায় 33-50% মানুষের কাছ থেকে জানা গেছে পূর্বে তাদের পরিবারের অন্যান্য সদস্যেরও এই সমস্যাটি ছিল। জেনে নিন মেলাসমার ট্রিটমেন্টগুলো কী কী। সান এক্সপোজারে কম যাওয়া এবং বাইরে বের হওয়ার আগে কমপক্ষে SPF 50+ এরকম একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদে বের হলে সানগ্লাস এবং ছাতা ব্যবহার করতে হবে এবং সম্ভব হলে দুপুরের রোদকে এড়িয়ে চলতে হবে। স্কিন লাইটেনিং ক্রিম ব্যবহার করা, যা ত্বকের পিগমেন্ট কোষকে মেলানিন উৎপাদন করতে বাধা দেয়। ভিটামিন সি, ই, B3 রয়েছে এমন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা, যা ত্বককে উজ্জ্বল করে মেলাসমা কমাতে সাহায্য করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। নেক্সট ভিডিওতে আমি দিবা চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।